আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। এটি সম্ভবত আমার পেজে বড় একটি ভিডিও, 3 মিনিটের ভিডিও। তো আশা করি শেষ পর্যন্ত তোমরা সবাই দেখবে, যাদের আর কি আগ্রহ আছে রঙের প্রতি বা যাদের আগ্রহ নেই। আমার মনে হয় সবারই আগ্রহ আছে কম বেশি আর কি। তো যাই হোক, আজকে আমার ভিডিওতে যে রঙটা ব্যবহার করেছি সেটা আমি আগে একটি আনবক্সিং ভিডিও দিয়েছি, তোমরা হয়তো সবাই দেখেছো। তো সেই ভিডিওতে একটি আপু হচ্ছে কমেন্ট করে যে রঙটা মানে বেশি একটা ভালো না, একদমই বাজে। তো আমিও আর কি অনেক ভয় পেয়েছি মনে মনে, যে সত্যি মনে হয় একটি বাস খেলাম। কিন্তু আসলে যতটা ভেবেছি যতটা ভয় পেয়েছি ততটাও খারাপ না। তবে আর কি হাই কোয়ালিটির প্রোডাক্ট তো নয় এটি, সেটা আমি নিজে জেনেই অর্ডার করেছি। তো এক্সপেকটেশন তো আমার হাই থাকবে না, এটাই স্বাভাবিক। তো যেরকম দাম সেরকমই হচ্ছে প্রোডাক্ট পেয়েছি। যাই হোক, তো দুইটি কাজ করেছি এই প্রোডাক্টটি দিয়ে। তো আমার কাছে ঠিক আছে চলে আর কি এরকম হয়েছে, একদম যে ভালো হবে সেটা আমি নিজে আশা করিনি। তাও আবার ওই আপুটির কথা শুনে আর কি আসলে অনেকটু ভয় পেয়ে গিয়েছিলাম। যাই হোক, তো আজকের ভিডিওতে যে মক্কা শরীফ আগে এঁকে নিয়েছি, প্রথমে ব্যাকগ্রাউন্ড দিয়েছি কমলার সাথে সাদা মিক্সড করে, তারপরে হচ্ছে মক্কা শরীফের যে কালো রং দিয়েছি। আর একটু আরও দিতে পারতাম, মক্কা শরীফের উপরে ডিজাইন করতে পারতাম। আসলে এই পেন্টিংটা কিন্তু অনেকেই দেখেছো, যারা আঁকা আঁকি নিয়ে কাজ করে তারা বা ক্যালিগ্রাফি নিয়ে কাজ করে তারা কিন্তু এটা দেখে থাকবে, স্বাভাবিক। কারণ এটা অনেক কমনই একটা ই, কিন্তু আমি হচ্ছে আমার নিজের প্রথম করা, যেহেতু এক আপনাকে অর্ডার দিয়েছে। তো আমার কাছে এটা করতে অনেক ভালো লাগছে এবং অনেক অনেক ভালো লাগছে এটা করতে। তো প্রথমে হচ্ছে আমি এটা পেন্সিল দিয়ে ক্যালিগ্রাফি সুবহানাল্লাহ আর হচ্ছে আলহামদুলিল্লাহ লিখেছি। যেই মেইন যে এইটার যে ক্যালিগ্রাফিটা সেখানে কিন্তু মুহাম্মদ আর আল্লাহ লেখা থাকে। তো আমাকে আপু হচ্ছে চেঞ্জ করে এটা লিখতে বলেছে, তাই আমি এটাই লিখে দিয়েছি। তো সবার কেমন লাগছে বা ভিডিওটি ঠিক আছে কি না, আমার ভয়েস ঠিক আছে কি না, বা আমার ভয়েস তোমাদের কেমন, ভয়েসের ভিডিওগুলো তোমাদের কেমন লাগে সেইটাই আর কি মেইন উদ্দেশ্য। তোমরা যদি বলো বা কমেন্ট করো তাহলে কিন্তু আসলে ভিডিও করতেও ভালো লাগে। এবং কারণ কাজ করার সময় ভিডিও করাও কিন্তু অনেক কষ্টের একটা ব্যাপার আমি দেখেছি। আর এই কারণে হচ্ছে যারা ভিডিও করে না ফেসবুকে, তাদের আমি ভাবি যে তারা কতটা কষ্ট করে এই ভিডিওগুলো করে, কারণ তারপর আবার এডিট করতে হয়, অনেক প্যারা হয়ে যায় তার জন্য। যদি শুধু কাজ করতাম মনোযোগ দিয়ে তারপর আমরা ছবি আপলোড করতাম তাহলেই হয়ে যেত, কিন্তু ভিডিওগুলো তো তোমাদের জন্য দেওয়া হয়। তো আশা করি তোমাদের সবারই ভালো লাগবে এই ভিডিওটি। যেহেতু স্ক্রিপ্ট লিখে ভয়েস দেওয়া হয় না, তাই ভুল ত্রুটিগুলো ক্ষমাশীল দৃষ্টিতেই দেখবেন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।